যাজরা দাঁড়িয়ে আছে এখনো, কেমন লেগেছে আপনাদের? টোটাল ভাই নিয়ার অ্যাবাউট 30 বছর পিছনে নিয়ে গেছে লড়া আমাকে। আমি ইমরানকে বলে যাচ্ছি লড়া একটা পজিশনে যাবে। 1992 সাল, তখন শেষের দিকে আমাদের LRB ডাবল অ্যালবাম বেরিয়ে গেছে। তারপরে আমরা সাউন্ড টেকের ব্যানারে আমরা প্রথম রেকর্ডিং করতে যাচ্ছি আর একটা অ্যালবাম, নাম হচ্ছে সুখ। আমি স্বপন ভাই আর জয় আমাদের ব্যান্ড মেম্বার, আমার বসের সাথে আমরাই তিনজন বাজে। বসের একটা বাসা ছিল তিন রুমের বাসার এক রুম আমরা দখল করে থাকতাম, ছোট্ট একটা ক্যাসিও কিবোর্ড, আমরা অডিও আর্ট নামে একটা স্টুডিও বেলি রোডে, ওখানে আমরা রেকর্ডিং শুরু করেছি সুখ অ্যালবামের। আজমবাবু হচ্ছে আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার, বস তাকে পার্টনার ডাকত। সেই তুমি কেন এত অচেনা হলে গানটার নাম শিরোনাম ছিল চলো বদলে যায়। বস হঠাৎ করে সন্ধেবেলায় বলল, এই টুল্লা এদিক আয়। আসলাম ড্রয়িং রুমে, বসেছেন উনি একটা ছোট্ট বসের মনিটরে, গিটারটা লাগিয়েছেন, ফেন্ডার গিটার আমার মনে আছে। তারপরে এই গানটি নিয়ে উনি বললেন যে দেখ একটা গান লিখেছি, এই গানটা কিন্তু আমার বসের লেখা এবং সুর করা তার। তারপরে গানটা শোনালেন গিটারটা দিয়ে, বললো যা কিবোর্ডটা নিয়ে আয়। কিবোর্ডটা নিয়ে আসলাম, এই শুরু হলো রিহার্সাল। তারপর চলে গেলাম আমরা রেকর্ডিংয়ে পরের দিন সকালবেলা। গানটা শোনার পরে আজমবাবুর সে সিটি আমি এখনও ভুলব না। আমি বাচ্চাদের কণ্ঠে, মেয়ে কণ্ঠে এই গানটা শুনে আমার খুবই ভালো লাগলো, এই যে সিটি চলে আসছে।
ছোট্ট জিনিস, সবচেয়ে মজার ছিল আমার পার্টনার একটা আগা করে অভ্যাস ছিল, ও সব কিছু ভেতর থেকে বলতো, ভেতর থেকে করতো। তো রাতেবেলা বলছে কালকে রেকর্ডিং করব। কোথায়? কিনারি হোটেলে। মামা হোটেলে কেমনে হবে, সাউন্ড কেমনে হবে? হবে মামা চলো। সকালে গেছি, গান করছে, শেষ বাজিয়েছি, উঠে হয়ে গেছে। I want to hear your city again. এই মাত্র যিনি এসেছিলেন আজম বাবু ভাই, তিনি কিন্তু আমাদের সাথেও জড়িত আছেন। আমাদের গানের রাজার সাউন্ডের সব কিছু কিন্তু আজম বাবু ভাই হাতেই তৈরি হচ্ছেন। তো থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই। ইমরান, তোমার কাছে কেমন লেগেছে আমাদের লড়া পারফরমেন্স? ফার্স্ট টাইম আমি কোনো কম্পিটিশনে ফিমেল ভার্সন শুনলাম। টোটাল জিনিসটা না, তুমি এত স্মার্টলি প্রেজেন্ট করেছো আর এত সুন্দর কম্পোজিশনের সাথে তুমি একদম প্রপার জাস্টিস করেছো গানটার। মানে এর চেয়ে ভালো আসলে হয় না আমার কাছে মনে হয়, সত্যি কথা। অ্যান্ড আমি টোটাল ভাই পারমিশন দিলে আসলেই ওকে 10/10 দিতে চাই। থ্যাংক ইউ।